মুখ্য চরিত্র ছেড়ে একেবারে সাইড হয়ে পোখরাজ, এবার একা দোকা ছেড়ে আবার মুখ্য চরিত্রে ফিরছেন সপ্তর্ষি। হ্যালো, বিরাট বড় সুখবর, সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রতীকের এন্ট্রি হতেই আবদার রাধিকা অনির্বাণের জুটি হোক, লেখিকা সেই মতো তাদের মিল দেখিয়েছেন, কিন্তু এরপরই চটে যায় পোখরাজ ভক্তরা। পোখরাজ ভক্তরা চেয়েছিল রাধিকার সাথে যাতে পোখরাজের মিল হয়, কিন্তু তেমনটা ঘটেনি। বর্তমানে ধারাবাহিকে পোখরাজ চরিত্রটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, তার চরিত্রটি সাইড হয়ে গিয়েছে। আর এবার ক্ষোভে এই ধারাবাহিক ছাড়ার চরম সিদ্ধান্ত নিলেন বলে ভুল হবে, কারণ যতদিন এই ধারাবাহিকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল ততদিন ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর কিছুদিন চুক্তি রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকের সাথে। ইতিমধ্যে শোনা যাচ্ছে ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক তাকে নতুন সিরিয়ালের জন্য অফার করেছেন, আর যদি একা দোকা শেষ হয়ে যায় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তার নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে, তিনি লিড রোলেই ফিরছেন বলে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কে কে সপ্তর্ষি নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।